হ্যালো বন্ধুরা, স্বাগত দেখছেন খবর বাংলা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর নতুন আপডেট জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 7 তারিখ নিম্নচাপ তৈরি হচ্ছে, সেই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াতে বাড়াতে এগোতে থাকবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি ঘটাতে পারে। বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে, এর পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। কোন কোন দিনে কি বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জেলাতে কি সম্ভাবনা রয়েছে, এই বৃষ্টিপাত কতটা উপকার করতে পারে আপনাদের জানাবো এই ভিডিওতে। কবে ঝোড়ো হাওয়ার দাপট সবথেকে বেশি হবে আমরা দেখার চেষ্টা করব। বর্তমানে বৃষ্টিপাত কেমন থাকতে পারে, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এই পুরো এলাকার মধ্যে এর প্রভাব কেমন থাকতে পারে আমরা দেখব এই ভিডিওতে। তো পুরো বিষয়টিকে দেখুন, আশা করি উপকৃত হবেন। নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটে কোনো পরিবর্তন হলে এখান থেকে জেনে যাবেন সঠিকভাবে। তাই সঠিক আপডেট জানতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি শুধু দেখতে থাকেন, বা নতুন যদি এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান পেতে অবশ্যই অল অপশানটিকে অন করে রাখো। পাশের ঘন্টাটাকে বাজিয়ে দিয়ে দেখুন যে অল অপশানটি অন করা আছে কি না, তাহলে পেয়ে যাবেন নোটিফিকেশান যখন আমরা দেব। তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। লাইক করলে অনেক বন্ধুর কাছে এই ভিডিও রিকমেন্ড হবে, তারা কিন্তু সতর্ক হতে পারবেন। এছাড়া আপনারা যতটা পারবেন শেয়ার করবেন। মৎস্যজীবীদের অবশ্যই সতর্কতা জারি করে দিয়েছে, 7 তারিখের মধ্যেই সমস্ত মৎস্যজীবীকে ফেরত আসতে হবে। এছাড়া সমুদ্রে যাওয়া যাবে না পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত। 8 তারিখ থেকে এই সমস্ত খবর রয়েছে, কোথায় কমলা কোথায় হলুদ কি সতর্কতা সমস্ত কিছু জানাবো। তো ভিডিওটিকে দেখতে থাকুন। দেখুন ইতিমধ্যে আমাদের যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে বায়ুর ঝাপটা মোড়ে 7 তারিখে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, আস্তে আস্তে ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই কিন্তু সেখানে চলে এসেছে। এই যে ঘূর্ণাবর্ত ধীরে ধীরে এখান থেকেই অল্প অল্প করে জলীয়বাষ্প ঢুকতে শুরু করেছে, ফলে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলীয় কিছু জায়গাতে অল্প অল্প করে বৃষ্টিপাতের দাপট শুরু হয়েছে এবং মেঘ তৈরি হচ্ছে। তবে জলীয়বাষ্প প্রচুর পরিমাণে থাকার ফলে একটু অস্বস্তিকর গরম থাকতে পারে অন্যান্য জায়গাতে যেখানে বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু 7 তারিখ থেকে অল্প অল্প করে পরিবর্তন থাকবে, একটু করে হাওয়া প্রবাহিত হতে থাকবে। দক্ষিণ পশ্চিম বায়ু এবং পূর্ব পূবালি দক্ষিণ পূবালি বায়ু কিন্তু এখানে প্রবাহিত হবে, জলীয়বাষ্প ঢোকাবে। এরপর যেটা হবে 7 তারিখে কিছুটা বৃষ্টিপাত পাবেন, কিন্তু 8 তারিখ থেকে মূলত বৃষ্টিপাত উপকূলের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত দুই জায়গাতে হতে শুরু করে দেবে এবং 9 তারিখের দিকেও ঝোড়ো হাওয়া আরও বাড়তে থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গেই এবং বাংলাদেশের এলাকা জুড়ে কিন্তু বায়ু প্রবাহ ঝোড়ো হাওয়া দাপট শুরু হবে। দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে ঝোড়ো হাওয়া একদম উপকূলের দিকে জায়গাগুলোতে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের মতো করে বইতে পারে বলে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে। দেখাবো সেই আপডেট আপনাদের। ইতিমধ্যে দেখুন 10 তারিখ পর্যন্ত যে সময়, এই সময়কালের মধ্যেই কিন্তু 8 থেকে 10 এই সময়কালের মধ্যে সবথেকে বেশি ঝড় বৃষ্টির দুর্যোগ থাকতে পারে। 11 তারিখের দিকেও কিছুটা থাকবে। এরপরে আরও একটি নিম্নচাপ তৈরি হবে, যেটা আমাদের বলেছিলাম যে 13-14 তারিখের কাছাকাছি সময়তে সেই নিম্নচাপ একটু দুর্বল থাকবে, এতটা শক্তিশালী হবে না। সুতরাং এইটি হয়তো যদি গভীর নিম্নচাপও হয় তাহলে এইটা হয়তো নর্মাল নিম্নচাপ হতে পারে, তবে এর ফলেও কিছুটা দমকা হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এই সমস্ত বিষয়গুলি রয়েছে। বৃষ্টিপাত কোথায় কেমন হতে পারে সেটা আপনাদের অবশ্যই দেখাবো। আর ঝড়ের গতি যেটা আপনাদের বললাম যে মোটামুটি এই সমস্ত জায়গাতে দেখুন অনেকটাই গতিবেগে থাকবে, আর উপকূলের দিকে জায়গাগুলোতে এখানে কখনো 50-60 গাছটি উইন্ড কিন্তু চলে যেতে পারে, এখানে যখন যাবে তখন এরকম করে হতে পারে, এরকম গতিবেগে হাওয়া বইতে পারে। কলকাতার দিকেও থাকবে সমস্ত জায়গাতে উপকূল এই সমস্ত এলাকাতে জোরে হাওয়া অনেকটাই কিন্তু বইবে, এখানে যা দেখাচ্ছে তার থেকে হয়তো বেশিও হতে পারে। বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনার দিকেও এর প্রভাব থাকবে। আপনাদের আবহাওয়া দপ্তরের আপডেট একটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে দক্ষিণবঙ্গে কীরকম এফেক্ট পড়তে চলেছে আর ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে। তারপর আমাদের এখান থেকে উইন্ড থেকে পুরো বিষয়টিকে দেখাবো। তার আগে একবার স্যাটেলাইট ইমেজটা আপনাদের দেখিয়ে দিই, বর্তমানে আকাশ কেমন রয়েছে দেখুন। এই হচ্ছে সন্ধ্যাবেলার চিত্র, যেখানে দেখুন বঙ্গোপসাগরটাই মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং
এইখানে কোথাও কোথায় যে জলীয় বাষ্প যেহেতু একটু ঘূর্ণাবর্তের মতো রয়েছে এখান থেকে দেখুন, ফলে এই সমস্ত জায়গাতে মাঝে মাঝে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, ছোটো ছোটো মেঘ তৈরি হচ্ছে। তো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে এখনও বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কিন্তু চলার সম্ভাবনা রয়েছে। যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই বলবেন, রাতে বৃষ্টিপাত হবে কি না, হলে কোথায় হবে সেগুলো দেখাচ্ছি, দেখতে থাকুন ভিডিওটিকে। তো বন্ধুরা, এখন যেটা দেখাবো ভারতীয় মৌসুম ভবনের আপডেট, যেটি ছ তারিখ প্রকাশ হয়েছে। এখানে দেখুন একটা এই যে লো প্রেশার এরিয়া কিন্তু এখানে তৈরি হবে, সেটা সম্পর্কে অবশ্যই বলা থাকবে। একটা সাইক্লোনিক সাইক্লোনেশন যে রয়েছে এখানটাতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে, এটি শক্তি বাড়িয়ে একটা লো প্রেশার এরিয়াতে পরিণত হয়ে যাচ্ছে 24 ঘন্টার মধ্যে। তারপর সেটা আরও কিন্তু মার্কড হবে, অর্থাৎ আরও শক্তি বাড়াবে পরবর্তী তারও 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ 8 তারিখের মধ্যেই এইটি হয়তো এইরকম জায়গাতে পৌঁছে যাবে। এবং তারপরে সেটা বলছে যে গ্র্যাজুয়ালি পশ্চিম দিকে কিন্তু ধীরে ধীরে এগোতে থাকবে, এর গতিপথটাও কিন্তু বলে দিয়েছে। এবারে যেটা আমাদের দেখাবো কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, কী বলছে আবহাওয়া দপ্তর, এখানে দেখুন বলছে যে ওয়াইড স্প্রেড রেনফল, অর্থাৎ অনেকটা জায়গা জুড়ে বৃষ্টিপাত হতে পারে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দিকে 6 এবং 9-10-এর দিকে এবং সিকিমের দিকে এই সম্ভাবনা, ঝাড়খণ্ডের দিকে 8-10 এরকম সম্ভাবনা থাকছে, উড়িষ্যার দিকে 10 তারিখের দিকে, এছাড়া আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে 6-10 অগস্ট বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলবে। এছাড়া আইসোলেটেড ওয়েতে মানে বিক্ষিপ্তভাবে কিন্তু হেভি রেনফল হতে পারে উড়িষ্যার দিকে 6-7, এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 8-10 তারিখ, এই যে 8-9-10 3 দিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া এক্সট্রিম হেভি রেনফল মানে আরও প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে 8 এবং 9 অগস্ট, এটা আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। তো এবারে আমরা একটু ছবি দিয়ে দেখাই, দেখুন তাহলে বুঝতে পারবেন যে কীরকম কালারের সতর্কতা জারি করেছে। দেখতেই পাচ্ছেন দেশের কোথায় কেমন কী সতর্কতা, এখানে যেমন লাল সতর্কতা রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, উড়িষ্যার দিকে ভারী ও কমলা সতর্কতা এবং ঝোড়ো হাওয়া শুরু হচ্ছে, এইদিকে এখনও পর্যন্ত কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত থাকবে। 7 তারিখের দিকে কোনো সতর্কতা সেভাবে নেই, উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের দিকে এখানে সতর্কতা থাকছে, ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত মিলিয়েমিশে হতে পারে। তবে 8 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন, এছাড়া উড়িষ্যার দিকে এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, উত্তরবঙ্গের দিকে কোনো সতর্কতা থাকছে না। 9 তারিখে উত্তরবঙ্গের দুই জায়গাতে ভারী বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত, উড়িষ্যার দিকে কমলা সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 10 তারিখে হলুদ সতর্কতা, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ, ঝাড়খণ্ডের দিকেও রয়েছে, উড়িষ্যার দিকেও রয়েছে, এখানে মিজোরামের দিকে বৃষ্টিপাত এই দিকটাতে কোথাও কোথাও হতে পারে। তো 10 তারিখ পর্যন্ত এখানে আপডেট পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের দেখালাম। এবারে দেখি আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য কী বলছে। তো বন্ধুরা, এবারে যেটা দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তর একদম দক্ষিণবঙ্গের জন্য, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য কী বলছে। এখানে কিন্তু বলছে যে আগামী কয়েকদিন প্রত্যেকটি জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, ভেরি লাইকলি, এটা কিন্তু প্রত্যেকটি জেলার জন্যই বলা রয়েছে। এখানে জেলাগুলোর নামগুলি বললাম না, দক্ষিণবঙ্গের 15টি জেলাতেই বলা রয়েছে, সতর্কতার ভালো করে দেখুন। এখানে যেটা বলেছে 6 তারিখ সন্ধ্যাবেলাতে উত্তর 24 পরগনা, আমরা জেলা ধরে ধরে বলে দিচ্ছি, এখানে মূলত 8 তারিখের দিক থেকে বজ্রবিদ্যুৎ থাকবে এবং 30-40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া থাকবে। এছাড়া 9 এবং 10 এখানে ভারী বৃষ্টিপাত এবং 10 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে হাওয়া তাপর যেটা 30-40, সেটা 8-9-11 তারিখের মধ্যে শক্তি বাড়িয়ে 40-50 কিলোমিটার গতিবেগে কিন্তু হাওয়া বইবে, স্ট্রং সারফেস উইন্ড থাকবে, বুঝতে পারছেন, এটা ঝোড়ো হাওয়া বইতে থাকবে। এবারে যেটা রয়েছে দক্ষিণ 24 পরগনা, এখানে কিন্তু এই 3 নম্বর কলামটা হচ্ছে 8 তারিখ মানে সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3টি দিন সম্ভাবনা, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া এবং মঙ্গল বুধের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং সঙ্গে 40-50 কিলোমিটার গতিবেগে হাওয়া। এবং এটা একই ব্যাপার রয়েছে পূর্ব মেদিনীপুরও, ওইরকমভাবেই থাকছে ভারী বৃষ্টিপাত প্রথম সোমবার, তারপর হচ্ছে মঙ্গল বুধের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, 7-20 সেন্টিমিটারের মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে এবং ঝোড়ো হাওয়া 40-50 কিলোমিটার গতিবেগে বইবে। হাওড়ার দিকে প্রথম দিকে হাওয়া থাকবে সোমবার, মঙ্গলবার কিন্তু এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে, 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এটা কিন্তু মঙ্গল এবং বুধেও রয়েছে।
কলকাতার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গল এবং বুধ এবং সঙ্গে 40-50 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া বইতে পারে, স্ট্রং সারফেস উইন্ড থাকবে। হুগলির দিকেও স্ট্রং সারফেস উইন্ড থাকবে, 40-50 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া, এর সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু এলাকাতে রয়েছে দেখা যাচ্ছে। তার আগে ঝোড়ো হাওয়া দমকা হাওয়া বইতে পারে। পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টিপাতের কথা বলেছে মঙ্গল থেকে বুধের মধ্যে, এবং সেখানেও দমকা ঝোড়ো হাওয়া বইবে। এখানে স্ট্রং প্রথম দিকে কিন্তু স্ট্রং সার্ভিস উইন্ড পুরুলিয়া পর্যন্ত চলে যাচ্ছে। ঝাড়গ্রামের দিকে প্রথম এখানেও কিন্তু মঙ্গল বুধের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টিপাত, তবে 10 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া 40-50 কিলোমিটার গতিবেগে বইবে। বাঁকুড়ার দিকেও ভারী বৃষ্টিপাতের কথা বলেছে, এখানেও আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত যেটা জানাচ্ছে সেটা বলে দিচ্ছি, সেখানেও 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত থাকবে। পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টিপাত, পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া থাকবে। এছাড়া বীরভূমের দিকেও দেখা যাচ্ছে যে ভারী বীরভূম মুর্শিদাবাদ নদী এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলেনি, তবে ঝোড়ো হাওয়াটা বইতে থাকবে 40-50 কিলোমিটার গতিবেগে, তার মানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদ নদীয়া। এছাড়া বাকি জেলাগুলি সব জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, সেটা আপনাদের জানিয়ে দিলাম। কোনো পরিবর্তন হলে পরের আপডেট আপডেটগুলিতে আপনারা জেনে যাবেন, দেখবেন খবর বাংলা, অবশ্যই সঠিক খবর পাবেন। এবারে দেখাবো আমাদের উইন্ড থেকে এই সমস্ত ব্যাপারে কি তথ্য উঠে আসছে, এগুলি হবে না অন্য কিছু হবে। এখানে আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে যে নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 7-8 তারিখের দিকে, এবং সেটা কিন্তু এবং উইন্ড স্পিড এখানে কিন্তু 50 কিলোমিটার গতিবেগের উপরে চলে যাবে, যার জন্য 8-11 তারিখ মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা জারি করেছে, যাওয়া যাবে না সমুদ্রে। এছাড়া 7 তারিখের মধ্যে সমস্ত মৎস্যজীবীদের ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে যারা গভীর সমুদ্রে রয়েছে, বুঝতেই পারছেন। চলুন আমাদের দেখাচ্ছি অন্য কি খবর রয়েছে, তার আগে একবার উত্তরবঙ্গটা দেখিয়ে দিই। উত্তরবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতে থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকে 5টি জেলায়, পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে তাপমাত্রা বড় কোনো পরিবর্তন হচ্ছে না। উত্তরবঙ্গে কিন্তু 6-7-এর মধ্যে 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বৃষ্টিপাত যারা পাচ্ছেন অবশ্যই জানাবেন। এর পাশাপাশি 9 এবং 10 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং 10 তারিখ থেকে 11-এর মধ্যে যেটা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহারটা যোগ হতে পারে, অর্থাৎ উপরের দিকের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গাতে কিন্তু কোথাও ভারী বৃষ্টিপাত হবে না এমনটা জানিয়েছে। চলুন উইন্ডি থেকে দেখছি। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, আমরা যেটা দেখছিলাম যে এই সমস্ত জায়গাতে কোথায় কোথায় কি ভারী বৃষ্টিপাত হতে পারে। উপকূলের দিকে ঝোড়ো বৃষ্টি হবে, মোটামুটি 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, তার মানে আমরা যেটা দেখবো যে এই 9 তারিখ থেকে মূলত 40-50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াটা দেবে আর কি। এখানে দেখা যাচ্ছে 50 কিলোমিটার আমরা কিন্তু পাচ্ছি, প্রচণ্ড জোরে হাওয়া এখানে থাকবে। এখানটা বোঝার জন্য আমরা একটা জায়গায় ক্লিক করি, প্রথমে হলদি বাড়িতে ক্লিক করে দেখাচ্ছি, দেখি এখানে কি বলছে। এখানে কিন্তু হাওয়া এখন মোটামুটি 7 তারিখ থেকে ঢুকে যাবে এবং 8 তারিখ থেকে ধীরে ধীরে বাড়বে। বৃষ্টিপাত দেখাচ্ছে মোটামুটি মিডিয়াম টাইপের থাকছে। 9 তারিখ থেকে বৃষ্টিপাতের ড্রপসগুলো দেখছেন, একবার 3 টুকরো ড্রপস, তার মানে এই সময়তেই ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হবে। এখানে কিন্তু 45 কিলোমিটার পর্যন্ত আমরা এখানে পাচ্ছি, তবে এর থেকে বাড়তেও পারে। মোটামুটি 12 তারিখ পর্যন্ত এখনও কিন্তু বৃষ্টিপাত এখানে চলবে, কারণ পরবর্তী আরেকটা নিম্নচাপ থাকবে, ফলে 15 তারিখের দিকেও আবার বৃষ্টিপাত আসছে, বুঝতে পারছেন। তো বৃষ্টিপাত ঝোড়ো হওয়া টাইপের থাকবে। এবারে আমরা বৃষ্টিপাতে চলে যাই, বৃষ্টিপাতটা আমাদের মূল দেখার, যেটা হচ্ছে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই 3টি জায়গাতে একটু কমের সম্ভাবনা বলেছে, ভারী বৃষ্টিপাত বলেনি। দেখি আমরা কি পাচ্ছি, আমরা স্যাটেলাইট ইমেজ দেখলাম কোথাও কোথাও বিক্ষিপ্ত মেঘ। তো রাত থেকে সকালের মধ্যে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকবে, তারপরে ভারী বৃষ্টিপাত থাকছে না বলছে। এবারে 7 তারিখ নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাত তুলনামূলক একটু বেশি থাকছে অন্যান্য জায়গার তুলনায়, দেখি পরবর্তী ক্ষেত্রে কী হচ্ছে। রবিবারেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা মাঝারি ধরনের থাকবে, কোথাও কোথাও কিছু সময় একটু জোর বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকছে। আমরা 7 তারিখে চলে যাচ্ছি, রাতের দিকে 7-8-এর মধ্যে কিন্তু কিছুটা বৃষ্টিপাত উত্তর পূর্ব দিকে থাকবে, এই জায়গাগুলোতে দেখতেই পাচ্ছেন কোথায় কী হতে পারে। এবারে 8 তারিখ এই সময় থেকে ঝোড়ো হাওয়াটা 30-40 কিলোমিটার গতিবেগে যাবে এবং বৃষ্টিপাত দেখি উপকূলের দিকে জায়গাগুলোতে কিন্তু হতে থাকবে। দেখুন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া, কলকাতা এদিকে কিন্তু, এবং হুগলির কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকবে তুলনামূলক, এবং এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি দেখুন বাকি যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এই জায়গাগুলো পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান একটু কমের দিকে থাকবে, হয়তো বিক্ষিপ্ত দু একবার হতে পারে। নদিয়ার দিকেও থাকতে পারে, মেহেরপুর পর্যন্ত এলাকাতে থাকছে। চট্টগ্রাম, বরিশাল, ত্রিপুরার দিকেও 8 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। মূলত যেহেতু নিম্নচাপ তাই দক্ষিণের দিকে বৃষ্টিপাত থাকবে, উপকূলের দিকে এলাকাতে বেশি,
পরবর্তী ক্ষেত্রে যেহেতু জলীয়বাষ্প ঢুকছে সেরকমভাবে হু হু করে, ফলে এই সমস্ত এলাকাতেও মাঝে মাঝে বৃষ্টিপাত হালকা মাঝারি করে চলতে থাকবে। বিভিন্ন জায়গাতে উত্তরবঙ্গ দেখুন কিছু কিছু বৃষ্টিপাত উত্তর পূর্ব দিকেও থাকছে, সিলেট শিলচরের দিকেও থাকবে এবং আসামেও থাকবে। তো বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকেও থাকবে এবং এই দিক থেকে ভারী বৃষ্টিপাত 8-9 মধ্যে ঢুকতে থাকবে। এই যে 9 তারিখ, এই 9 তারিখ থেকে এখান থেকে ঝোড়ো হাওয়া এবার কিন্তু ঘুরবে হাওয়াগুলো, ফলে এই সময়তে জলীয়বাষ্প প্রচুর পরিমাণে ঢুকতে শুরু করবে এবং বৃষ্টিপাত উপকূলের দিক দিয়ে কিন্তু বাড়তে থাকবে। কোথায় কী বলেছে না, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতেই মূলত সবথেকে বেশি বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী দেখা যাচ্ছে 9 এবং 10 মধ্যে। তবে 9 তারিখ রাত থেকে বৃষ্টিপাত মনে হচ্ছে বেশি করে ঢুকতে থাকবে এবং 10 তারিখের মধ্যে এইগুলো বাড়তে থাকবে। দেখুন ভালো করে, আমরা দেখতে পাচ্ছি কলকাতা, চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এইদিকে কিন্তু দেখুন লাল কালার দেখাচ্ছে, এইগুলোতেই কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত, জলমগ্ন হতে পারে একাধিক জায়গা। এই এলাকাগুলোর মধ্যে মাঝারি বৃষ্টিপাতই থাকবে, হালকা থেকে মাঝারি, শুধুমাত্র ঝোড়ো হাওয়া হু হু করে বইবে এবং বৃষ্টিপাত দেখবেন ওই হালকা মাঝারি করে চলতেই থাকছে, এরকম কখনো কখনো থামলো, কিন্তু প্রচণ্ড যে বৃষ্টিপাত সমস্ত এই এলাকাগুলির মধ্যেই সীমাবদ্ধ। যেটা আগের মধ্যে বলেছিলাম যে সতর্কতা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, মৎস্যজীবীদের সতর্কতা তো বলেই দিলাম, 9, 10 এবং 11 এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত থাকবে। মাঝে মাঝে দেখুন কমাবাড়া করবে, কিন্তু দেখুন এই যে ভারী বৃষ্টিপাত দেখুন কেমনভাবে ঢুকছে, 10-11 মধ্যে বৃষ্টিপাত প্রচণ্ড পরিমাণে কিন্তু বাড়ছে। এগুলো মিলিমিটারে যদি মাপি তাহলে 15-16 মিলিমিটার পরে এক একটা ছোটো ছোটো স্লটে বৃষ্টিপাত হবে, এগুলো ধীরে ধীরে যোগ করলে অনেকটা বেড়ে যাবে। আর এইদিকে তো অনেক বৃষ্টিপাত থাকবে রাউরকেল্লার দিকে, বুঝতেই পারছেন। তো মূলত দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, দুই চব্বিশ পরগনা মূলত এই এবং খুলনা, বরিশাল এই দিকগুলোতে প্রচুর বৃষ্টিপাত। বাকি ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম নদী এগুলোতে মিডিয়াম টাইপের বৃষ্টিপাত থাকবে, বৃষ্টির পরিমাণ মধ্যে ফেললেই দেখবেন 11 এবং 12 তারিখ পর্যন্ত, 11 তারিখ পর্যন্ত এফেক্ট থাকবে, কারণ এটা তখন আস্তে আস্তে সরে যাবে, বুঝতেই পারছেন। তো এতটা আপনাদের দেখিয়ে দিলাম, আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন যে আবহাওয়া দপ্তর তো বলছে অনেকটা বৃষ্টিপাত, আমরা এখানে দেখতে পাচ্ছি 9, 10 এবং 11 এই সময়কালটার মধ্যেই মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে, তার মধ্যে কোথাও কোথাও দু এক জায়গাতে ভারী অতি ভারী বলতে কিন্তু জেলার প্রত্যেকটা জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে না, কোনো কোনো এলাকাতে হতে পারে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এগুলো কিন্তু আবহাওয়া দপ্তর বলেছে যে হতে পারে, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, মানে মূলত মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এই তিনটে জায়গা ছাড়া বাকি সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের কথা বলেছে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত। তার মানে কিন্তু গোটা জেলা জুড়েই যে ভারী বৃষ্টিপাত হবে তা নয়, হালকা মাঝারি, তার মধ্যে কোথাও কোথাও কিছু সময়ের জোরদার বৃষ্টিপাত এবং সব মিলিয়ে দেখা যাবে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। মানে মিলিমিটারে মাপলে টোটালটা ওই 7-20 সেন্টিমিটারের মধ্যে চলে যাবে হয়তো, সেই জন্যেই ভারী বৃষ্টিপাতের মতো একটা করে টোটাল হতে পারে, এরকম সম্ভাবনা থাকছে। সুতরাং ওই কদিনে এই বৃষ্টিপাতটি উঠে আসতে পারে সম্ভাবনা থাকছে, হয়তো দেখা গেলো দক্ষিণ কলকাতায় প্রচুর বৃষ্টিপাত হলো, আবার উত্তর কলকাতায় একটু তুলনামূলক কম হলো, এরকমভাবে সম্ভাবনা। এর পরে যে নিম্নচাপটি থাকবে, জোড়া নিম্নচাপ, সেটা 14-15 তারিখের মধ্যে যেহেতু হবে, ফলে এখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এবং দমকা হাওয়া আমরা পাবো। এটাতে অতি ভারী বৃষ্টিপাত এখানে আসবে না, কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা পাবো, তবে শক্তি বাড়লে পরবর্তী ক্ষেত্রে পেতেও পারি। তো পরপর দুটো নিম্নচাপের ব্যাপার আপনাদের বলে দিলাম, এবারে বৃষ্টির পরিমাণ মতো যাব। তো দেখুন বৃষ্টির পরিমাণ মতো গেলে আমরা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার, যেটা আগের মতোই রয়েছে কিছুটা, বরিশালের দেখুন একদম এই সমস্ত এলাকা ধরে 200-300 মিলিমিটার বৃষ্টিপাত, সাতক্ষীরার নিচে পর্যন্ত একদম এই আরামবাগ পর্যন্ত 90, এবং শুধুমাত্র দক্ষিণ কলকাতা ধরে 24 পরগনা এগুলোতে ধরে দেখুন একদম এই জায়গাগুলোতে রয়েছে, হলদিবাড়ি বা ডায়মন্ড হারবার বলতে পারেন, এইগুলোতে দেখুন কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ডায়মন্ড হারবারটা যদি আমরা এখানটা থেকে একটা ক্লিক করে দেখাই এই জায়গাটাতে, দেখুন এখানে মূলত ঝোড়ো হাওয়া থাকবে, 9-10 এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত বাড়বে, এইরকমভাবেই কিন্তু রয়েছে এই মিলিমিটার বৃষ্টিপাত, ময়না এগুলোতে 152 দেখুন রয়েছে। সুতরাং খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, কোলাঘাট, ঘাটালে 100 মিলিমিটার টোটাল, এটা পায়ের মোটামুটি দেখুন এই যে 50-60 মিলিমিটার বৃষ্টিপাত টোটাল পেয়ে যাবেন, এরকম করে রয়েছে আর কি। এটাকে যদি আমরা বলি যে বাঁকুড়ার দিকে বীরভূমে কেমন বৃষ্টিপাত হবে, তো নলহাটি দেখুন শেষের দিকে ক্লিক করছি, তো এখানে দেখুন মিডিয়াম টাইপের বৃষ্টিপাত থাকবে, দমকা হাওয়াটা থাকবে, দেখুন এই 9 তারিখে একদম 61 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, বিরাট জোরে হাওয়া বইবে, কিন্তু বৃষ্টির পরিমাণ কতটা হবে সেটা এখন সন্দেহ রয়েছে। তো মোটামুটি এখানে ভারী বৃষ্টিপাত না হতে পারে, পরিমাণগুলো কম থাকে, যদি ভাগ্য ভালো থাকে তো এখানে বৃষ্টিপাত কিন্তু দিয়ে দিতে পারে, হয়তো ছোটো ছোটো আকারে বৃষ্টিপাত দিয়েও হয়তো বেশ অনেকটা ভিজিয়ে দিতে পারে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, আর কোথাও ক্লিক করছি না। চট্টগ্রামের দিকে অনেকে জিজ্ঞেস করছে এখানে বৃষ্টিপাত আদৌ হবে কি হবে না, এটা অনেকটা দূরে রয়েছে, তো এদিকেও কিন্তু বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে,
হয়তো মিলিমিটারে কম বৃষ্টিপাত হবে, কিন্তু বৃষ্টিপাত থাকবে, দুটো নিম্নচাপে কিছুটা বৃষ্টিপাত থাকবে এবং ঝোড়ো হাওয়াটা কিন্তু থাকবে এই এলাকার মধ্যে, দেখতেই পাচ্ছেন। তো এলাকা মূলত এই দিক দিয়ে যেহেতু যাবে, ফলে এই এলাকাতে প্রচুর বৃষ্টিপাত থাকবে, মিডিয়াম বৃষ্টিপাত এই এলাকার মধ্যে থাকবে এবং এখানে কিছু বৃষ্টিপাত থাকবে এই দিকটাতে, উপকূলের দিকে জায়গাগুলোতেই মূলত প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার চান্স। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, আর এটাকে বড় করছি না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।